রাউজানে গাছ থেকে পড়ে মোহাম্মদ ইমরুল হোসেন নামে 8 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার 23 জুন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ইমরুল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকারদিঘি পাড়ার মোহাম্মদ জাবেদ হোসেনের ছেলে ও তাহেরিয়া সুনিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার 24 জুন সকালে শিশু ইমরুলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। স্থানীয় সূত্র মতে, গত শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হলে খেলার চলে গাছে উঠলে গাছ থেকে পড়ে যান শিশু ইমরুল। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে কবিরাজি চিকিৎসাসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। সর্বশেষ বুধবার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য সুশীল দাস।